নোংরা ময়লার স্তূপ, ভনভন করছে মাছি, কিলবিল করছে তেলাপোকা। অরুচিকর এ দৃশ্য বেশিক্ষণ তাকিয়ে দেখা যায় না। অবশ্য যদি আশ্চর্য কিছু দেখা যায় তাহলে ময়লার ভাগারও কৌতূহলকর হয়ে ওঠে। কিলবিল করতে থাকা তেলাপোকাদের মধ্যে কাউকে কি আলাদা করা যাচ্ছে? সবই ঠিক আছে, তবে এটা আবার কেমন তেলাপোকা? শরীর, পাখা, পা সবই আছে, নেই শুধু মাথাটা। টলমল পায়ে হাঁটতে থাকা তেলাপোকাটা যেন রূপকথার মাথা কাটা ভূত। কিন্তু ওর এই দশা করল কে? আর মাথা ছাড়া তেলাপোকাটা বেঁচেই বা আছে কি করে? তবে কি ওর কোনো বিশেষ ক্ষমতা আছে? হয়তো খাবার নিয়ে মারামারি করতে গিয়ে বা শত্রুর আক্রমণে তেলাপোকাটার মাথা কাটা গেছে। কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে ও এখনো মারা যায়নি। শুনতে গালগল্প মনে হলেও পোকা আর পতঙ্গদের জগতে শক্ত প্রাণশক্তির অধিকারী এই তেলাপোকা মাথা ছাড়া অন্তত কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে। এ সময় নিঃশ্বাস নিতেও ওর কোনো সমস্যা হয় না, শুধু খাবারটাই খাওয়া যায় না এই যা। মাথা ছাড়া কি আসলেই কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব? তেলাপোকারা কিভাবে পারে এটা? আসলে মানুষের শ্বাস প্রশ্বাস থেকে খাদ্যগ্রহণ এবং রক্তচাপ নিয়ন্ত্রণ সবকিছুই মাথা দিয়ে হয়, কিন্তু তেলাপোকার ক্ষেত্রে তার রক্তচাপ বা খাদ্যাভ্যাস শুধু মাথার সঙ্গে যুক্ত নয়, এমনকি মাথা দিয়ে তেলাপোকার হৃৎপিণ্ড নিয়ন্ত্রিত হয় না। তেলাপোকার রক্ত ঠান্ডা, তাই গরম রক্তের প্রাণীদের মতো তেলাপোকার সমানে খাদ্য গ্রহণ করতে হয় না। পাশাপাশি তেলাপোকার মাথার সঙ্গে শরীরের রক্ত সরবরাহকারী কোষগুলো সংযোগ একেবারেই নেই, ফলে মাথা কাটা গেলে তার গলার কাছে খুব সহজেই রক্ত জমাট বেঁধে যায়। আর বিশেষ এই ক্ষমতাই তেলাপোকাকে সাহায্য করে মাথা ছাড়া বাঁচতে। অবশ্য মৃত্যু এর মধ্যেও ঘুরঘুর করে, বেঁচে থাকলেও মাথা হারানোর 10-12 দিনের মধ্যেই তেলাপোকাটার গলার কাটা অংশে পচন ধরতে শুরু করেছে। 20 দিনের মধ্যেই ব্যাকটেরিয়া বা ভাইরাস দ্বারা সংক্রমিত হবে এই কাটা অংশ, যা তেলাপোকাটাকে নিয়ে যাবে আস্তে আস্তে মৃত্যুর দিকে। অবশ্য তার আগেও মৃত্যু হানা দিতে পারে। মাথা না থাকায় আশেপাশের কোনো শত্রুকে দেখতে পাচ্ছে না ও, অথচ খরগোশ, ইঁদুর, ব্যাঙের মতো প্রাণীরা ওত পেতে আছে ওকে খাবার জন্য। শুধু কি তাই, কখনো কখনো অন্য তেলাপোকাদেরও খাবার হতে হয় এই মুন্ডু কাটাদের। এখন দেখার বিষয় এই মাথা কাটা তেলাপোকাটার আয়ু পৃথিবীতে আর কদিন বাকি।